দুস্থ ও মেধাবী পড়ুয়াদের পাশে দাঁড়াতে উদ্যোগ নিল বনগাঁ স্বেচ্ছাসেবী সংগঠন। এদিন প্রায় 35 জন পড়ুয়াদের হাতে তুলে দেওয়া হয় শিক্ষা সামগ্রী। নির্ভর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলেই। দুস্থ ও মেধাবী পড়ুয়াদের পাশে দাঁড়াতে উদ্যোগ স্বেচ্ছাসেবী সংগঠনের। রবিবার বনগাঁ উচ্চ বিদ্যালয়ের লালবাড়িতে এক অনুষ্ঠানের মাধ্যমে পড়ুয়াদের হাতে তুলে দেওয়া হলো শিক্ষা সামগ্রী। ভর্তি ফি পাশাপাশি বনগাঁ পৌর এলাকায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের সর্বোচ্চ নম্বর প্রাপকদের সম্মান জানানোর আয়োজন করা হয় বনগাঁ নির্ভয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে। সংগঠন সূত্রে জানা গেছে, প্রতি বছরই দুস্থ মেধাবী পড়ুয়াদের পাশে দাঁড়াতে এই উদ্যোগ গ্রহণ করা হয় সংগঠনের পক্ষ থেকে। এদিনও প্রায় 35 জন পড়ুয়ার হাতে সংগঠনের পক্ষ থেকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হয়। এ বিষয়ে সংগঠনের পক্ষে দীপাঞ্জয় দত্ত বলেন, অভাবী অথচ মেধাবী এরকম যে ছাত্রছাত্রীরা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাশ করেছে এবং যারা 80% উপরে নাম্বার পেয়েছে, তাদের প্রয়োজন অনুযায়ী কারোর বই খাতা, কারোর কলেজে ভর্তির ফিস, কারোর টিউশনের ফিস, এগুলো আমরা আজকে নির্ভয়ার পক্ষ থেকে টোটাল 36 জন স্টুডেন্টকে আমরা এগুলো প্রদান করলাম। সেই বই তাদের প্রয়োজনীয় সেই বইগুলো আমরা তাদের হাতে তুলে দিতে পেরেছি। কারো কারো ক্ষেত্রে কলেজে ভর্তির ফিস ছিল, বিভিন্ন কলেজে বিভিন্ন স্ট্রিমের বিভিন্ন রকমের ফিস, সেই ফিসগুলো আমরা তুলে দিয়েছি এবং তাদের সঙ্গে প্রত্যেকের খাতা পেন সেগুলো করা হয়, দেওয়া হয়। এবং সেই সঙ্গে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে বনগাঁ পৌর এলাকায় যে সমস্ত ছাত্রছাত্রীরা সর্বোচ্চ নাম্বার পেয়েছেন তাদেরকেও আমরা আজকে সম্বর্ধনা জ্ঞাপন করি। সংগঠনের পক্ষ থেকে এদিন নতুন বই খাতা, আবার কাউকে নতুন ক্লাসে ভর্তির জন্য ভর্তি ফি, টিউশন ফি প্রভৃতি প্রদান করা হয়। সংগঠনের কাছ থেকে সাহায্য পেয়ে খুশি পড়ুয়ারা। আর্থিক অবস্থার জন্য যে সাহায্যটা আমাকে দেওয়া হলো, এই সাহায্যের জন্য আমি অনেক উপকৃত হলাম এবং আমি আশা করছি যে নির্ভয় অ্যাসোসিয়েশন পরে আরও আমার মতো এরকম অনেক ছাত্রদেরকে যারা আর্থিকভাবে পিছিয়ে পড়েছে তাদেরকে সাহায্য করে তাদেরকে পড়াশোনার দিকে যাতে উৎসাহিত করে। এ বিষয়ে সাহায্যপ্রাপ্ত পড়ুয়াদের দাবি, নির্ভয়া যেভাবে পাশে দাঁড়িয়েছে তাদের সকল সদস্যকে ধন্যবাদ। আমি খুবই উপকৃত হলাম এই সাহায্যটা পেয়ে। ধন্যবাদ নির্ভয়ের সঙ্গে যুক্ত সকলকে, যারা যে সমস্ত শিক্ষকরা রয়েছেন সকলকে ধন্যবাদ। এবং আশা করব যে তারা এইভাবেই যেন আরও অনেক দুস্থ এবং যারা মানে পড়াশোনায় ইচ্ছুক যে সমস্ত ছাত্রছাত্রীরা তাদেরকে সাহায্য করুন। এদিন নির্ভয়ের পাশাপাশি মহকুমার বাগদা বৈকুলা এলাকায় হরিগুরুচাঁদ ভক্ত সেবা সংঘের উদ্যোগে পড়ুয়াদের হাতে শিক্ষা সামগ্রী তুলে দেওয়া হয়। সংগঠনের উদ্যোগে এলাকার বেশ কয়েকজন পড়ুয়ার হাতে এদিন শিক্ষা সামগ্রী তুলে দেওয়া হয়েছে। এ বিষয়ে সংগঠনের পক্ষে দাবি, আমরা দুর্যোগ কেন্দ্রের শিক্ষা আন্দোলনকে সামনে রেখে দুস্থ মেধাবী ছেলে মেয়েদের মধ্যে আমরা বিনামূল্যে পুস্তক বিতরণ করে আসছি। তার কারণ এতদিন পর্যন্ত এটা কোনো ইতিহাস লিপিবদ্ধ ছিল না, আজকে ইতিহাস লিপিবদ্ধ সংক্ষিপ্ত আকারে করেছে যে দুর্যোগ 3,952টা বিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন, তার কতগুলো শিক্ষা সংস্কারক ছিলেন, সেই শিক্ষা আন্দোলনের অন্যতম প্রতিভূ, শিক্ষা আন্দোলনের জনক, দুর্যোগ ঠাকুরকে শ্রদ্ধা জানানোর জন্য বার্তা হরি প্রচার ভক্ত সেবা সংঘ প্রত্যেক বছর এলাকার দুস্থ ছেলেমেয়েদের মধ্যে এই বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ করে। সায়ন চক্রবর্তীর রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ।